কোন শর্ত ছাড়াই বাংলাদেশকে যুদ্ধাস্ত্র দিবে তুরস্ক বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবু সোগলু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে কে মোমেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোন শর্ত আরোপ করা হয় না আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলো সুযোগ নেবে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের রাজি আছে তুরস্ক জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সব কিছু তৈরি করি না তবে পঁচাত্তর শতাংশের বেশি আমরা উৎপাদন করি এর কারণ হচ্ছে এর আগে যখন সমস্যা চলছিল তখন আমাদের বন্ধুরাও আমাদের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করেনি এবং সেজন্য আমরা বেশিরভাগ পণ্য নিজেরাই উৎপাদন করি এ খাতে তুরস্ক অনেক বিনিয়োগ করেছে জানিয়ে মেভলুদ সোগলু বলেন কয়েকটি দেশের সঙ্গে আমরা যৌথভাবে পণ্য উৎপাদন করছি এদিকে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে ছয়শটি অটোকার কোবরা এপিসি ক্রয় করেছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে মধ্যম পার্লার আর্টিলারি বহরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে তুরস্কের সানের তৈরি টি থ্রি হান্ড্রেড ক্যাসিয়ারগা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বাংলাদেশ প্রাথমিকভাবে তুরস্কের সান থেকে মোট আঠারোটি মাল্টিপল রকেট সিস্টেম ক্রয় করেছে এছাড়া মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট এবং বিভিন্ন জার্নাল অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের অ্যাসেলসান এবং রকেটসান নির্মিত হিসার ও স্যাম সিস্টেমের এক্সপোর্ট কাস্টমার হতে যাচ্ছে পূর্বের চেয়ে বর্তমান সময়ে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তুরস্কের তৈরি এপিসি বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি এবং পুলিশ ব্যবহার করে এছাড়া তুরস্ক হতে নজরদারি ড্রোন ক্রয় করতে পারে বাংলাদেশ সরকার তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির যে প্রজেক্ট হাতে নিয়েছে সেখানে বাংলাদেশকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার টাই টি ওয়ান এবং তাদের অ্যাটাক ড্রোন আঙ্কা এস বেসিক ট্রেনার বিমান টাই হার্কাস ক্রয়ের করার জন্য বাংলাদেশকে অনুরোধ করছে এমনকি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক প্রশিক্ষণ বিনিময় হয়ে থাকে এর আগে দুই সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত লিমা টু থাউজেন্ড বাংলাদেশ বাংলাদেশ বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেরনিয়াবাতের কাছে টার্কিশ অ্যারো স্পেস ইন্ডাস্ট্রি টাই অফিসিয়ালি সিরিয়াস যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত টাই আঙ্কা ইউএভি অফার করে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াকেও অফার করা হয়েছে পরে গত বছরের শেষ দিকে মালয়েশিয়ার সাথে ইউএভি ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর করে তুরস্ক যেহেতু এটি বর্তমানে ব্যাটল প্রুভেন প্ল্যাটফর্ম এবং তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ক্রমেই বাড়ছে এমনকি গত বছরের শেষ দিকেও তুরস্ক প্রায় পাঁচশোটি ছোটখাটো ড্রোনের ডেলিভারি দিয়েছে বাংলাদেশকে সেই হিসেবে বাংলাদেশ সামরিক বাহিনী বিশেষ করে বিমান বাহিনীর বহরে যদি সিরিয়া যুদ্ধে মোর ঘোরানো তাই আঙ্কা ড্রোন দেখাও চায় তাহলে অবাক হবার কিছু থাকবে না